আসসালামু আলাইকুম ইব্রিয়ন, কি অবস্থা সকলের? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আগের মতন আজকে মার্কেটে চলে আসলাম, দেখি কোন জায়গায় ট্রেড পাওয়া যায়, আমাদের পজিশন কোন দিকে হয়। আগে মার্কেট কিছু কিছুক্ষণ দেখে নেই কোনটা মার্কেট ভালো। আজকে তো হচ্ছে কি বার? আজকে হচ্ছে মানডে, আজকে সোমবার। সোমবার হইলে আজকে আউট লাইভ মার্কেট খোলা আছে। হ্যাঁ, লাইভ মার্কেট খোলা আছে। ইউজিবি পিওটিসি মার্কেট তো দেখাইলাম একটা ভিডিওতে, আজকে দেখাবো আপনাকে আমি লাইভ মার্কেট। লাইভ মার্কেটে কিভাবে ট্রেড করবেন, এটা তো খুবই বাজে। এটা চলে মোটামুটি, বন্ধুরা এই ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা আছে 99%, কিন্তু আমরা আর এখানে ট্রেড নিব না। আমরা ক্যান্ডেল টাইম আগে ঠিকঠাক করে নেই, 5 মিনিটের ক্যান্ডেল নিলাম। মার্কেটের হায়ার হাই লোয়ার লো ঠিকঠাক করে নেই। এটা হচ্ছে মার্কেটের হায়ার হাই লোয়ার লো, আর লোয়ার দিকটা হচ্ছে গিয়া এইটাই যে উইকটা। এই উইকটা হইছে বর্তমানের লোয়ার লো ও হায়ার হাই। তারপর আমি আরো একটা হরিজন্টাল লাইন নিয়া এখানে একটা রেজিস্ট্যান্স লেভেলের মাধ্যমে ড্র করি। তারপর আরেকটা হরিজন্টাল লাইন নিলাম, যেটা এই মাইজ বরাবর এখান থেকে অনেক লম্বা একটা 5 মিনিটের ক্যান্ডেল। তো এটা আবার 1 মিনিটের ক্যান্ডেলে কাজ করবে, দেখা যাবে এই পজিশন থেকে 1 মিনিটের ক্যান্ডেলগুলা এখান থেকে গিয়া রেজিস্ট্যান্স হিসাবে কাজ করছে। তা আমরা এখন তো দিলাম, এখন আমরা 1 মিনিটে চলে যাইব। দেখছেন আমরা এখন 1 মিনিটে আইসি, আর কি দেখতে পারতেছি, তো বন্ধুরা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম কিভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল বুঝতে হয়। যেখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল শেষ হয়েছে আর একটা রেড ক্যান্ডেল শুরু হয়েছে, ওই জায়গাটার থেকে আপনার একটা রেজিস্ট্যান্স লেভেল শুরু হয়। আর যেখান থেকে রেড ক্যান্ডেল শেষ হয়েছে আর গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে, ওখান থেকে যাইয়া সাপোর্ট লেভেল শুরু হয়। ওকে বন্ধুরা, তো এখন আমাদের এই পজিশনে আসুক, আসলে আমরা একটা আপডেট নেব। এটা কি বলতেছে কি বলতেছে, ওকে নিয়ে নিলাম একটা আপডেট। আমি ট্রেড নিছি কিন্তু ট্রেড প্লেস হইছে নাই কেন বুঝতেছি না বন্ধুরা। ওই যে এতক্ষণ হইছে, দেখছেন ট্রেড নিলাম কখন আর ট্রেড প্লেস হইছে কখন। যাক সমস্যা নাই, তো আমাদের বন্ধুরা আরো 17 সেকেন্ড বাকি আছে ট্রেড উইন হওয়ার জন্য। তো দেখতেই পারতেছেন লাইভ মার্কেটে কিভাবে ট্রেড প্লেস করে আর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করে, আর ওটিসি মার্কেটে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ড্র করে। সেমই দুইটা কিন্তু লাইভ মার্কেটে কাজ করবে। এটা যদি ওটিসি মার্কেট হইতো তাহলে এখানে আমি 99% বলতাম না শিওর, এখানে আমি 70-80% শিওর হইতাম যে এখানে আরও একটা রেড হওয়ার সম্ভাবনাও আছে আবার গ্রিন হওয়ার সম্ভাবনাও আছে। তো যাক আমাদের ট্রেড তো লাইভ মার্কেট দেখে এটা কাজ করছে 100%, আর এটা উইন দিয়ে দিছে, এটা প্রফিট আমাদের।
তো বন্ধুরা, এখন আমি দেখাবো আপনাকে কিভাবে OTC মার্কেটে ট্রেড করবেন। USD INR মার্কেটে ঢুকি, এটা কেমন, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, খারাপ না, মোটামুটি ভালোই আছে মার্কেট, মোটামুটি বলতে খুবই ভালোই, অন্য অন্য মার্কেট থেকে খুবই ভালোই কাজ করতেছে। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল দিয়ে মার্কেটটা ড্র করি। এখানে হায়ার হাই আর এখান পর্যন্ত তার লোয়ার লো, এখানে মার্কেট গেছিল, আবার নিচে এসে ক্লোজ দিছে, সেম এখান পর্যন্ত আসে আইসে মার্কেটটা। ওকে, এখন বন্ধুরা আমি কিন্তু এখানে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল ড্র করছি, সাপোর্ট এখানে আমার এই মুহূর্তে সাপোর্টের প্রয়োজন নাই, যা রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সও গেলেই আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব, তাই সাপোর্ট আর ড্র করলাম না। তো এদিক দিয়ে আরো একটা পজিশন আছে, এখানে আবার একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, সেটার দিকেও নজর করতে হইবে। এই যে আবার এই পজিশনে এসে মার্কেট কি করছে, গ্যাপ আপ গ্যাপ ডাউনও দিয়েছে, খালি একটা না, বরাবর দুইটা ক্যান্ডেলই গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়েছে। তো এখানে আপনি কোনোভাবেই এখানে মার্কেটের লেভেল দিকে বা লেভেল ড্র করছেন তা তার উপর বিশ্বাস করে আপনি ট্রেড নেবেন না, এখানে কোনো শিওর নাই, আপনি যেটার জন্য নেবেন তার উল্টোটা হয়ে যেতে পারে। যতক্ষণ পর্যন্ত না মার্কেট আপনার যেই লেভেল ড্র করছেন সেই লেভেল পর্যন্ত না আসে, ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, ঠিক আছে বন্ধুরা? তো আমরা তো এখন বর্তমানে যেই লেভেলটা ড্র করছি, রেজিস্ট্যান্স লেভেলটা, সেই লেভেলটা এই মুহূর্তে কাজ করতে আছে। তবে এখানে একটা ইরুর ক্যান্ডেল দিয়েছে, যা মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য একটা ইরুর ক্যান্ডেল পড়ছে। দেখেন মার্কেট বন্ধুরা, দোজি ক্যান্ডেল তৈরি করছে, এখানে দোজি ক্যান্ডেল তৈরি করছে, আর সে একদম মার্কেটার আমি যে লেভেল ড্র করছি সেই লেভেলের নিচে দোজি ক্যান্ডেলটা তৈরি করছে। তো এখান থেকে আবার সাপোর্ট লেভেল কিভাবে খুঁজে নিবেন, সাপোর্ট লেভেল আবার আমি একটা রেক্ট্যাঙ্গেল ব্যবহার করব, রেক্ট্যাঙ্গেলের সাপোর্ট হচ্ছে এখান থেকে শুরু, দেখছেন বন্ধুরা? আমি কিন্তু মার্কেটের একদম কাছাকাছি লেভেলগুলো ড্র করতেছি, যদি আমি এই জায়গায় এসে লেভেল ড্র করি, যা এখানে মার্কেটটা আস্তে 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 অনেক সময় হয়ে যাবে গা, যা বিডুটা অনেক বড় হয়ে যাবে গা, তার জন্য আমি মার্কেটের কাছাকাছি যে লেভেলগুলো আছে ওই লেভেলগুলো ড্র করে আপনাকে দেখাইতেছি। তো এখন তো বর্তমানে মার্কেট খুবই বাজে চলতে আছে, দেখতে পারতেছেন বারবার খালি দজি 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 দিয়া যাইতে আছে, মার্কেট আসে অনেক নিচে, নিচে আসার পরও তারপরও সে উপরে চইলা যায়, যা বায়ারের প্রেশার আছে ঠিকই, কিন্তু সেলারেরও প্রেশার আছে, বায়ারেরও প্রেশার আছে। আমি যে লেভেলটাতে রেক্ট্যাঙ্গেল ব্যবহার করছি সেই লেভেলটাতে দেখুন, এখানে সে কিন্তু উইক দিয়ে টাচ করছে না এখনও, আর এটা যদি গ্রিন দেয় তাহলে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করব, আর যদি রেড দেয় তাহলে কি করতে পারি, এটা আপনার কি যেতে পারে এখান থেকে। ওকে বন্ধুরা, আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম, আর এটাকে আমি দেখাই দিতেছি কিভাবে এটা কাজ করছে। এখান থেকে ট্রেন লাইন নিব, ট্রেন লাইন নিয়ে আসাইরা আপনাকে এই যে এইভাবে বরাবর ড্র করব মার্কেটের ট্রেন লাইনটা,
সে বর্তমানে এখন যে পরিস্থিতিতে কাজ করতেছে সেটাই দেখাচ্ছি। আরেকটা ট্রেন্ড অ্যাঙ্গেল চলে আইছে, সরি বন্ধুরা আমি আপনাকে সরাই দেখাইতেছি। তো বন্ধুরা বর্তমানে মার্কেটটা ঠিক এইভাবে কাজ করতে আছে, আমারটা তো ট্রেড উইন হয়ে গেছে, এখনকার এটা একটা জিগজ্যাগের মাধ্যমে এটা আপ আর ডাউনে যাচ্ছে। মার্কেট তো সবসময় এক পজিশনে কাজ করবে তা না, মার্কেট কিন্তু এক এক সময় এক একভাবে কাজ করে। সে সাপোর্টের দিকেও নজর করে, আবার ট্রেন্ডের দিকে নজর করতে আছে। তো আপনারা বেশিরভাগ কি করেন, আপনারা মার্কেটের মাধ্যমে আইসাই ট্রেড নেওয়া শুরু করে দেন, মার্কেট আগে দেখবেন, মার্কেটে আগে 5 মিনিট 10 মিনিট সময় দিবেন, দরকার হইলে না বুঝলে মার্কেটে 1 ঘন্টা সময় দিবেন ভাই। এখানে এটা এটা টাকা কামানোর জায়গা, এখানে টাকা উড়ানোর জায়গা না। তো আপনি যদি টাকা কামাইতে চান তাহলে আপনাকে তো সময় দিতেই হইবে। আপনি তাড়াহুড়ার জন্য যদি টাকা উড়াইয়া দেন তাহলে তার হইবে না, তখন আপনার ক্যাপিটাল যদি জিরোয়ে যায় তখন কার সময় কাকে দিবেন, তখন তো আর ভালো লাগবে না, না তখন একলা একলা আর ভালো লাগবে না। তো দেখছেন বন্ধুরা মার্কেটের এখনকার এই এতটুকু জায়গা তো খুবই এলোমেলো হয়ে গেছে, খুবই বাজে হয়ে গেছে। আমি যেভাবে লেভেলগুলো ড্র করছি সেই লেভেলগুলা সে ভাঙ্গে ফেলছে। ওকে, তো আমি আবার অন্য আরেকটা মার্কেট দেখাই, আমাদের বাংলাদেশের মার্কেটটা কেমন দেখি। হ্যাঁ, এটাও খুবই ভালো মার্কেট, সাপোর্ট আর রেজিস্ট্যান্স খুবই ভালো কাজ করতেছে। ট্রেন লাইন নিলাম, বুঝছেন, খুব খুব ভালোভাবে কাজ করছে। এখানে সে কি করছে, এখানে সে সাপোর্ট লেভেল এসে একটা উল্টা হ্যামার তৈরি করছে। তো এই উল্টা হ্যামার যেহেতু তৈরি করছে বানাইছে, তো আমরা আরেকটা সাপোর্ট লেভেল তৈরি করব, হরিজন্টাল লাইন নিব, নিয়ে এসে একটা কোথাও রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেল দেখলে ড্র করব, কোন জায়গায় সাপোর্ট আসছে কোন জায়গায় রেজিস্ট্যান্স আছে। তো হ্যাঁ বন্ধুরা, এই জায়গায় একটা আছে লেভেল, এখানেও আছে, আবার তো সে উপরে অনেক উপরে চলে গেছে, এই জায়গা তো আছে। তো এখানে কি বলতেছে, তো এই হইলো বন্ধুরা আর কি, আর ভিডিওটা লম্বা করতে চাই না, আপনাকে তো আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দেখাই দিলাম কীভাবে ড্র করতে হয়। আর আপনি যদি ট্রেডিংয়ে নতুন হইয়া থাকেন তাহলে কিছু না জানেন না বুঝেন তাহলে আমার সিগনালে কাজ করতে পারেন, আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ভিডিওটা লম্বা করতে চাই না, এতটুকুই থাক। ওকে।